সিরিয়াল মানেই কিন্তু নেগেটিভিটি ছড়ায় না, অ্যাকশন আর কাটের ওই মাঝখানের টাইমটার সাথে বাইরের মানুষটাকে একদম মেলানো উচিত না। ওয়েলকাম টু উই স্পট, আজকে আমাদের সাথে আড্ডায় আমরা পেয়েছি প্রিয়াঙ্কা দিকে। ওয়েলকাম টু উই স্পট প্রথমবারের মতন, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি। এখানে মানে তোমাদের সাথে আড্ডা মারতে পারলে আরও ভালো লাগবে। হ্যাঁ, তো তোমাকে আমরা বেসিক্যালি দেখি একটু শান্ত ধীর স্থির, মানে বাড়ির একটি অভিভাবক চরিত্র, তো তুমি এরকম চরিত্রগুলো কতটা এনজয় করো একটু শুনি। আমি এমনিতে তো শান্তই, মানে খুব একটা দুরন্ত নই, বাট যেখানে দুরন্তপনা করা সেখানে ভীষণ দুরন্ত আমি। মানে বাড়িতে নিজেদের আমার একটা সার্কেলের মধ্যে আমি নিজেকে খুলতে খুব ভালোবাসি, তো হট করে মিশতে পারি না, বাট মিশে গেলে আমার মতো এরকম মানে জলই কাউকে পাবে না। তার সাথে তোমার অভিনয়ে আসা কীভাবে একটু শুনি যদি। অভিনয়ে আসা বলতে, আমি ছোটোর থেকে ডান্স করি, একদম ছোটোর থেকে, তো সেইখানে ডান্স করতে করতে বিভিন্ন লোকের সাথে আলাপ হয়, তো আমি চাইল্ড আর্টিস্ট হিসেবেও কাজ করি, আমি ছোটোবেলায় অনেকগুলো মুভি করেছি। হ্যাঁ, তো মাঝখানে যেহেতু মানে আমার সায়েন্স ছিল, তো পড়াশোনার একটা মাঝখানে অনেকটা পড়াশোনার জন্য গ্যাপ দিয়ে আবার আফটার মানে HS আমি আবার জয়েন করি এই প্রফেশনে, তো চেনা জানা ছিল এবং আস্তে আস্তে কাজ করতে করতে যোগাযোগ হয়ে যায়। তো দর্শকরা তোমাকে চেনে সবসময় ভালো বৌদি হিসেবে? একদমই নয়, কারণ এখন আমি যে সিরিয়ালটা করছি কার কাছে কই মনের কথা, সেখানে ভীষণই নেগেটিভ বদমাস একটা বউ দেখেছি, ওটা তো কিন্তু তার আগের কথা বলছি। হ্যাঁ, যেহেতু হ্যাঁ মানে কৃষ্ণকলিটা অনেক বছর ধরে দর্শকরা দেখেছে এবং ভালোবেসেছে, তো সেখানে মানে ভীষণ সুইট একটা ক্যারেক্টার আমি করতাম, ঘরের বউ এবং খুবই ভালো, তো আমি ওটা এনজয় করতাম ভীষণ। এই যে পজিটিভ থেকে নেগেটিভ সাইডে যাওয়া, এই যে একটা জার্নি থাকে, তো তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করো? মেন্টালিও তো অনেক সময় অনেক রকম ইফেক্ট পড়ে। খুব একটা পড়ে না, কারণ আমি একটা জিনিসে বিশ্বাস করি, কারণ অ্যাকশন আর কাটের ওই মাঝখানের টাইমটার সাথে বাইরের মানুষটাকে একদম মেলানো উচিত না, তো যখন ক্যারেক্টার করি কোনো তখন সেটার মধ্যে ঢুকে যায় এবং যখন কাটটা শুনি কানে তো তখন আবার প্রিয়াঙ্কাতে ফিরে আসি, তো খুব একটা অসুবিধা হয় না। আর যখন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয় সেইগুলো লাইন আপ করো, দেখো, ফলো করো? হ্যাঁ করি, আমি একটু না মানে নেচার পার্সন, আমি একদমই এসবের থেকে আমাকে খুব একটা রিলস বা এগুলো করতে দেখবে না, আমি খুব একটা এর মধ্যে থাকি না। ভালো লাগে, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু জানি না মানে কেন করে মানে করা হয় না আমার, আমি একটু দূরে থাকি এসবের থেকে, কাজ করি, কারণ সকাল থেকে রাত অবধি শুটিংয়ে কেটে যায়, তারপরের টাইমটা একটুখানি ফ্যামিলি বা একটু ঘুরতে যাওয়া, আমি ভীষণই আমি আমার মানে হাজব্যান্ডের সাথে আমি বাইক নিয়ে বেরিয়ে যাই আর কি, মানে ওরকম একটা লাইফ খুব ভালো লাগে। মানে কাজের পর কাজের জগৎ থেকে পুরো বাইরে, সোশ্যাল মিডিয়া বলো, দর্শকদের কথাবার্তা, সব থেকে বাইরে, একদমই মানে পুরো বাইরে। আর এই যে এত বছরের জার্নিতে কোনো ঘটনা যেটা দর্শকদের থেকে পেয়েছো বা দর্শকদের থেকে শুনেছো, তোমার প্রশংসা হোক বা খারাপ দিক হোক শুনেছো, সেটা খুব মনে লেগে গেছে যেটা দিয়ে শেয়ার করতে চাও তুমি? হ্যাঁ, মনে লাগেনি, ভালো লেগেছিল। আমি যখন বকুল কথা করি, হ্যাঁ হ্যাঁ মানে আমি কৃষ্ণকলির সাথে সাথে বকুল কথাও করতাম, তো বকুল কথাতে ক্যারেক্টারটা প্রচণ্ড মানে আমার নিজেরই করতে করতে মনে হতো যে এরকম এরকম একটা মানুষ, মানে প্রচণ্ড র‍্যাগ করতাম, মানে যদিও একদমই করা উচিত না, সেটা খুব বাজে জিনিস, মানে ক্যারেক্টারটাই আমার ওরকম ছিল, কলেজ স্টুডেন্ট, ভীষণ র‍্যাগিং করে, এই করে সেই করে, তো এরকম ব্যাপার ছিল। তো আমি একবার রেস্টুরেন্টে খেতে গেছি, তো ওখানে আমাকে একটা ছেলে আর কি অনেক বাইরে থাকে, হয়তো মেবি কোথাও মুম্বাইতে কোথাও থাকে, মিউজিকের সাথে রয়েছে, আমাকে হঠাৎ করে দেখে বলল, তুমি না খুব বাজে টাইপের একটা মেয়ে, তুমি কি করে করতে পারো এরকম? মানে আমার হঠাৎ করে মনে হলো যে একটা মানুষ মানে ইয়াং জেনারেশনও যে এতটা অ্যাটাচড, মানে এতটা সিরিয়ালের সাথে অ্যাটাচড, এবং তারা সেটা এত মানে মন থেকে নিয়ে নেয় ব্যাপারটা, তো খুব মজা লেগেছিলো ব্যাপারটা, যে না কোনো একটা জায়গায় হয়তো সেই জায়গাটা তৈরি করতে পেরেছি, কারণ ওটা আমার ফার্স্ট নেগেটিভ ছিল, তো আমি খুব এক্সাইটেড ছিলাম ওটা নিয়ে, বা ভয়ও ছিল, সেটা খুব মনে আছে। দেখি কার কাছে কই মনের কথাটা, তো এটা তো সবসময় চর্চায় আছে দর্শকদের কাছে, তো তুমি এরকম কোনো চর্চা শুনেছো, নিজে দেখেছো ফোনে বা শুনেছো? না মানে আমি খুব একটা দেখিনি, বাট হ্যাঁ মানে এরকম হয়, আমি কৃষ্ণনগরের মেয়ে, তো অনেক সময় হয় না, মানে আমি যেহেতু ফ্যামিলির সাথে খুব অ্যাটাচড, তো অনেকের ফ্যামিলির হয়তো কেউ এরকম কিছু ফেস করেছে বা হয় না, এটা একদমই নয়, এটা ভীষণই প্র্যাকটিক্যাল, যারা ভাবে যে অনেকে জিনিসটা ভীষণ বাড়িয়ে দেখানো হচ্ছে, বাট যখন আমরা খুব ইন্টেরিয়রে বা কোথাও একটা এরকম জায়গায় যদি কোনো ফ্যামিলিতে দেখি, তো আজও এটা
হয়ে আসছে, তো খুবই নর্মাল এটা। তো তুমি এরকম ঘটনা শুনেছো? হ্যাঁ শুনেছি। আর আমরাও দেখি সোশ্যাল মিডিয়াতে যখন তোমাদের কোনো পোস্ট আসে, যে অনেকে অনেক মেয়েরা আসে যে কমেন্ট করে আমার সাথে এরকম হয়েছে বা এরকম আমি ফেস করে এসেছি, তো সেই সব মেয়েদের সাথে কোনো দিনও যোগাযোগ হয়েছে বা কথা বলতে পেরেছো সেরকম ভক্তদের সাথে? না সেরকমভাবে কথা হয়নি, তবে আমি একটা জিনিস বলতে চাই, মানে তোমাদের থ্রু দিয়েই বলতে চাই, যে অনেকে ভাবে না যে সিরিয়ালগুলো নেগেটিভিটি ছড়ায়, বাট আলটিমেটলি মানে আমি কৃষ্ণকলি করেছি বা এখন কার কাছে কইতে বলো, মানে যেটা দেখায় সেটা কিন্তু নেগেটিভিটি নয়, যেটা দেখায় সেটা হচ্ছে নেগেটিভিটিটাকে কীভাবে তুমি প্রোটেস্ট করবে, তুমি কীভাবে প্রতিবাদ করবে, মানে সেটা করা উচিত। সিরিয়াল মানেই কিন্তু নেগেটিভিটি ছড়ায় না, মানে এরকম সিরিয়াল মানে নেগেটিভ দেখাচ্ছে মানে লোকে নেগেটিভ হয়ে যাবে তা না, কখনো খারাপ মানুষরা জিততে পারে না, নেগেটিভিটি কখনো জেতে না, আলটিমেটলি হারে। তো সেটার জন্যই কিন্তু এই সিরিয়ালগুলো দেখা উচিত এবং সেগুলোই দেখাতে চাই, তোমাদের পজিটিভ মানে পজিটিভিটিটা নেওয়া উচিত, নেগেটিভিটিটা নয়। আচ্ছা তোমার যখন মন খারাপ হয় বা কিছু হয় তুমি তখন নিজেকে চিয়ার আপ করো কীভাবে? আমার মন খারাপ হয়ই না, মানে একদমই মন খারাপ হয় না, আমি সবসময় হ্যাপি থাকি, মানে আমার লাইফে ওই একটা জিনিসই আছে, আমি ভীষণ হ্যাপি থাকি, আমি মানে ছোট্ট একটা লাইফ মানে খুবই ছোট, তার মধ্যে ওই আনহ্যাপি থাকা, ঝগড়া করা, মানে ওরকম কোনো জায়গাই নেই আমার জীবনে, আমি সবসময় হ্যাপি থাকি নিজের ছোট্ট দুনিয়ার মধ্যে সবসময়। হ্যাঁ, তো দর্শকদের কী বলবে সেটা, যারা তোমাকে এত বছর ধরে ভালোবাসা দিয়ে আসছে? এটাই বলবো যে আশীর্বাদ করবে, ভালোবাসবে, যাতে এইভাবে ভালো ভালো কাজ করতে পারি, মানে আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি এত ভালো ভালো প্রজেক্টে পার্ট হতে পেরেছি, এবং ফিউচারও যাতে হতে পারি এইভাবেই ভালোবাসা দিও। আর এটাই বলতে চাই যে সিরিয়াল দেখে বা এগুলো এন্টারটেনমেন্ট, এগুলো এন্টারটেনমেন্টের মতো করে নিয়ে এখান থেকে পজিটিভিটিটা নিয়ে নিজের লাইফে ভীষণ হ্যাপি থাকা, ভালো থাকা, সেটাই কিন্তু আমাদের জীবনের মোটো, যে ভালো থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, আমি সেটাই চাই যে সবাই যাতে হ্যাপি থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।